আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী 2019, পাওয়ার্ড বাই আসাবিল ইন্টারন্যাশনাল, সাপোর্টেড বাই CSRM, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 Rings Cement। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, তাসমেরি হেয়ার ওয়েল, শরীফ মেটাল এবং মাদ্রাসাতুল কলম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ একটি বক্তব্য রয়েছে, আর তা হচ্ছে, সেই ঘরটি চেয়ে শূন্য ঘর আর হতে পারে না যেই ঘরে কোরআন, কোরআনের জ্ঞান নেই। প্রিয় দর্শক, কোরআন নাজিল হয়েছে মাহে রমজানে, আর সেই কোরআনের জ্ঞান নিয়ে, আলোর জ্ঞান নিয়ে আমাদের এই আয়োজন আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে 14 জন প্রতিযোগী বন্ধুকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে যে বন্ধুকে গোল্ডেন চেয়ারে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি, তিনি হচ্ছেন বগুড়ার বন্ধু আশরাফুল আলম আব্দুল্লাহ। আসছেন আশরাফুল আলম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে খুব ভালো আছি। আপনার হাত অনেক ঠান্ডা, মাশাআল্লাহ। আমার গরম লাগছে কিন্তু আপনার ঠান্ডা লাগছে? আসার আগে ওযু করে এসেছি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। জি বসুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ, আশরাফুল আলম গোল্ডেন চেয়ারে বসেছেন, অনেক প্রতীক্ষিত একটি জায়গা আপনার জন্য। আজকে আল্লাহ তাআলা সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি শে মহান রব্বুল আলমিনের প্রতি, যে মহান রব্বুল আলমিন আমাকে আলোকিত জ্ঞানীর মতো এত বিশাল একটা মহাসমারোহে, জ্ঞানের যেখানে মহাসমারোহ সেখানে আমার মতো একজন ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলমিনের এক গোলামকে কবুল করেছেন, শে মহান রব্বুল আলমিনের প্রতি নত শিরি সেজদায় শুক্রিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমরাও আনন্দিত, এবং সেই সাথে আমরাও আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই যে আপনাদের মতন জ্ঞানীদেরকে নিয়ে আমরা একটি আয়োজন করতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন। আশরাফ ভাই, আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করব আপনাকে, আপনার কাছ থেকে উত্তর জানব। আশা করছি আজকের আয়োজনটি অত্যন্ত চমৎকার হবে ইনশাআল্লাহ তাআলা। আমি সেই পর্যায়ে যাওয়ার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে এবং বিশেষজ্ঞ প্যানেল, অতিথি প্যানেলে যারা উপস্থিত হয়েছেন, যারা কষ্ট করে সময় দিয়ে আমাদের মাঝে এসছেন, তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলে 4 জন আলোকিত জ্ঞানীর মুখ আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আলোকিত জ্ঞানী বন্ধু ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী বন্ধু ব্যবসায়ী মকবুল আহমদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী বন্ধু, শিক্ষকতা করছেন মিজানুর রহমান। আমাদের মাঝে আরও একজন আলোকিত জ্ঞানী বন্ধু কাউসার হুসাইন, যিনি এখনও শিক্ষা লাভ করে যাচ্ছেন।
আমরা সবার জন্য দোয়া করি। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ আলেমে দিন হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম শায়খ আহমদুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিথি প্যানেলে চারজন সম্মানিত মেহমান। উপস্থিত আছেন জনাব মোস্তফা কামাল রাজি, আসসাবিল ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দিন আব্দুল কাহার, এবং উপস্থিত আছেন বিশিষ্ট তরুণ আলেমে দিন জনাব মোহতারাম মৌলানা ওবায়দুল্লাহ কাফি, এবং আরও উপস্থিত আছেন জামিয়া রহমানিয়ার সম্মানিত শিক্ষক মোহতারাম মৌলানা কামরুল হাসান। আপনাদের চারজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমাদের পরিচয় হয়েছে, এবার আমরা মূল বিষয়ে যাব। মূল বিষয়ে যাবার আগে নিয়মগুলো একটু বলে দিচ্ছি। তিনটি ধাপে আমি আপনাকে প্রশ্ন করব, প্রথম ধাপে তিনটি, দ্বিতীয় ধাপে চারটি, তার পরের ধাপে চারটি, এবং সেই সাথে আরও আটটি প্রশ্ন করব। প্রথম ধাপের তিনটি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি চার করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে দুই নম্বর মাইনাস হয়ে যাবে। তিনটি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে 500 টাকা সমমূল্যের ইসলামী বই। দ্বিতীয় ধাপে আপনাকে আমি চারটি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর, যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনি পাবেন, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 2 নম্বর কম পাবেন, অর্থাৎ 7 জায়গায় 5 করে পাবেন। আর তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে 1000 টাকা সমমূল্যের ইসলামী বই। তৃতীয় ধাপে আমি আপনাকে চারটি প্রশ্ন প্রথমে করব, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে আল্লাহ না করুন 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন আপনার জন্য থাকবে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্নের সুযোগ। এই দুটো লাইফলাইন ইউজ করে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12 জায়গায় 10 করে পাবেন। আর তৃতীয় ধাপে চারটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে আজকের পর্বে 1500 টাকা সমমূল্যের ইসলামী বই। এই উপহারগুলো আপনি পাচ্ছেন 7 রিং সিমেন্টের সৌজন্যে। সবশেষে আমি আপনাকে আটটি প্রশ্ন করব, ঝটপট প্রশ্ন, আপনি ঝটপট উত্তর দেবেন, সেখানে আপনার জন্য 12 নম্বর থাকবে। সব মিলিয়ে লাইফলাইন ছাড়া আপনি যদি সবগুলোর উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে 100 নম্বর। বুঝতে পেরেছি, আমরা যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, মসজিদে প্রবেশ করে কখন 2 রাকাত সালাত পড়তে হয়? ক বসার পূর্বে, খ বসার কিছুক্ষণ পর, গ ফরজ সালাত আদায়ের পর, খ মসজিদ থেকে বের হওয়ার আগে। উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক বসার পূর্বে। বসার পূর্বে লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক বসার পূর্বে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শায়খ, এই পর্যায়ে একটু আমি আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখি মসজিদে প্রবেশ করেছি, আমি সেখানে হয়তো আজান হয়নি, ভাবছি যেহেতু আজান হয়নি এই মুহূর্তে আমি নামাজ পড়ব না, ওই কথা চিন্তা করে আমি মসজিদে বসে যাচ্ছি। দুখুলুল মসজিদের গুরুত্ব কী এটা আমরা অনেকেই ঠিক মতন হয়তো জানি না, এ প্রসঙ্গে একটু আমরা জানতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মসজিদে প্রবেশের পর 2 রাকাত সালাত আদায় করা মসজিদের সম্মানার্থে, যেটাকে দুখুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ বলা হয়, এই সালাতের গুরুত্ব ইসলামী শরিয়াতে অপরিসীম হলেও আমাদের সমাজ থেকে এই সালাতটি প্রায় বিদায়ের পথে। আমাদের সমাজে অনেক জয়ীফ বা দুর্বল হাদিস, এর উপরে ভিত্তি করে সালাত প্রচলিত আছে, অনেক নফল আমল প্রচলিত আছে, এমনকি অনেক জাল হাদিসের উপরে ভিত্তি করে অনেক আমল প্রচলিত আছে। অথচ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মসজিদে প্রবেশের পরে মসজিদের সম্মানার্থে 2 রাকাত সালাত না পড়ে যেন না বসা হয়,
সে বিষয়ে প্রায় সমস্ত হাদিসের কিতাবে কমবেশ হাদিস বর্ণিত হয়েছে এবং পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ কমপক্ষে স্বীকার করেন। অনেক স্কলারদের মতো এটি ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, অন্য বর্ণনা আছে ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন আও হাত্তা ইয়াজলিসা হাত্তা ইউসাল্লি রাকাতাইন। কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন দুই রাকাত সালাত আদায় না করে, দুই রাকাত নামাজ, মসজিদে প্রবেশের যে নামাজ সেটা না পড়ে যেন না বসে। পরিষ্কারভাবে নবী রাসূল সাল্লাম নিষেধ করেছেন। অতএব আমরা মসজিদে যখনই প্রবেশ করব, এমনকি যদি আজান নাও হয়, তথাপি আমরা মসজিদে প্রবেশ করলেই আমরা দুই রাকাত সালাত পড়ে তারপরে বসবো, আর সালাত না পড়ে আমরা কোনো অবস্থাতেই বসবো না। এটা নবী আলাইহিসসালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদর্শ। এক্ষেত্রে একটি মাসআলা জেনে রাখা দরকার, তা হলো আমরা জোহরে, ফজরে বা অন্যান্য সালাতের সময় যখন মসজিদে প্রবেশ করি, তখন আমরা যদি সরাসরি সুন্নতে মুয়াক্কাদাহ যেটা, এটা নিয়ত করি, তাহলে একসঙ্গে দুই নিয়ত করলেই আমার দুহরুল মসজিদের কাজও হয়ে যাবে, পাশাপাশি সুন্নতে মুয়াক্কাদাহ আদায় হয়ে যাবে। যেমন ফজরের দুই রাকাত সুন্নাত যখন আমরা আদায় করব, তখন একই সঙ্গে মসজিদে প্রবেশের পরে সালাত আদায় করতে হয়, সেই নিয়তে আমি ওই সুন্নাত আদায় করছি, যে সুন্নাত পড়ছি, পাশাপাশি এটা আমার দুহরুল মসজিদ হচ্ছে, তেহতুল মসজিদ হচ্ছে, তাহলে একসঙ্গে দুইটা নিয়ত আমার হয়ে যাচ্ছে এবং দুইটা সালাতই হয়ে যাচ্ছে। এই বিষয়টি খেয়াল করলে আমাদের জন্য আমলটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আর এর বাইরে যদি কেউ পৃথক পৃথক পড়েন তো সেটাও জায়েজ আছে, তবে ফজরের ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুধুমাত্র দুই রাকাত সুন্নাহ পড়াটাই প্রমাণিত আছে। পরিশেষে এই কথাই বলবো যে দুখরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ এটা নবী ইসলামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। তিনি নিষেধ করেছেন এই সালাত না পড়ে যেন মসজিদে কেউ না বসে। অতএব এই সুন্নাটাকে পুনরায়জীবিত করা দরকার, এর প্রচলন দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা, অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। হাদিস অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বিষয়কে সৌভাগ্যের প্রতীক বলে আখ্যায়িত করেছেন? ক তিনটি, খ পাঁচটি, গ চারটি, ঘ দুইটি। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ চারটি। চারটি লক করে দেব, লক করে দেওয়া হোক গ চারটি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনুল করিমে লাইলাতু মুবারাকা বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? ক শবে বরাত, খ শবে কদর, গ শবে মিরাজ, ঘ আরাফার রাত। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ শবে কদর। খ শবে কদর লক করে দেব, লক করে দেওয়া হোক খ শবে কদর। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। জি, লাইলাতুল মুবারাকা বলতে শবে কদরকেই বোঝানো হয়েছে। শবে বরাত সম্পর্কে কোরআনে কারিমের কোনো আয়াত আসেনি। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আপনি প্রথম ধাপ শেষ করেছেন, আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 500 টাকা সমমূল্যের ইসলামী বই। বারাকাল্লাহু ফিক, চমৎকার। আমরা দ্বিতীয় ধাপে এসেছি, আর এই ধাপে চারটি প্রশ্ন রয়েছে, যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন মোগল সম্রাট প্রিন্স অব বিল্ডার্স নামে খ্যাত? ক আকবর, খ জাহাঙ্গীর, গ শাহজাহান, ঘ ঔরঙ্গজেব। আল্লাহু
হিসেবে বেছে নিচ্ছি গ শাহজাহান। লক করে দেব ইনশাআল্লাহ। তাহলে ঠিক তো? ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক গ শাহজাহান। আপনি বললেন সম্রাট শাহজাহান, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি ছবি দেখব, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আমরা একটি ছবি দেখলাম, যেই ছবিতে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ সাদাত হোসেন খান ফয়সাল ভাই, এবং সেই সাথে ছিলেন ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। তিনি কাতার গিয়েছিলেন শাহাদাত ভাই, এবং সেখানে গিয়ে তার সাথে দেখা হয়েছিল এবং একসাথে সেই ছবিটি তুলেছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। শাহাদাত ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মাগফিরাত দান করেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। জি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আল্লাহু আকবার। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, তিনি বর্তমানে বিশ্বের প্রসিদ্ধ সিরাত লেখক, তিনি কোন দেশের নাগরিক? ক সিরিয়া, খ লিবিয়া, গ মিশর, ঘ সুদান। আমরা আগেই জেনেছি যে তিনি বিশ্বের প্রসিদ্ধ সিরাত গ্রন্থের লেখক, বর্তমানে বিশ্বের যত বড় বড় আলেম দিন আছেন তাদের মধ্যে একজন। আমি ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা কামনা করছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। বেনগাজি শহরটি যে দেশে অবস্থিত সেই দেশের উত্তরটি হবে বেনগাজি। বুঝতে পেরেছেন? জি জি আলহামদুলিল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ লিবিয়া। লিবিয়া লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক খ লিবিয়া। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চমৎকার মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, আল্লাহ আপনার সহায় হন সেই প্রত্যাশা করি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ 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 তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান করো তখন তারা একে উপহাস ও খেলা বলে মনে করে, কারণ তারা নির্বোধ। পবিত্র কোরআনে এই আয়াতটিতে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ক মুশরিক এবং মিথ্যাবাদীদের প্রতি, খ মুনাফিক এবং জালিমদের প্রতি, গ ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি, ঘ বেদুইন এবং কাফেরদের প্রতি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ মুনাফিক এবং জালিমদের। মুনাফিক এবং জালিমদের প্রতি আর কোনো চিন্তা আছে? লক করে দিব, লক করে দেওয়া হোক খ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে গ ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি। যাক, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। আমরা দেখতে দেখতে দ্বিতীয় ধাপের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি প্রশ্ন শেষ হলেই আমাদের দ্বিতীয় ধাপ সমাপ্ত হবে। আমি তার আগে জানতে চাইব যে আপনি পড়াশোনার পাশাপাশি আর কিছু করছেন কি না, বা আপনার কোনো শখ আছে? পড়াশোনার পাশাপাশি দিনই এলেম অর্জন করতে আমার খুবই ভালো লাগে। আমার কী বলবো, অনেক
অনেক ভালো লাগে আর কি। পাশাপাশি ইসলামী সঙ্গীত চর্চা করি, এরপরে ইউনিভার্সিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যোগাযোগ আছে, মানে তাদের সাথে জড়িত। অনেক কাজ করছেন মাশাআল্লাহ। আচ্ছা, একটি ইসলামী সঙ্গীত শুনতে চাই, যদি আপনি একটি ইসলামী সঙ্গীত শোনান। জি ইনশাআল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মারহাবান বিক, অসাধারণ আপনার কণ্ঠ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সাহাবীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তার ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দাও এবং তাতে বরকত প্রদান করো? ক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, খ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। ফিফটি ফিফটি চান্স দেয়া হোক। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। লক করে দেয়া হোক ঘ। আপনি যে উত্তরটি দিয়েছেন আসলে আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমি দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 1000 টাকা সমমূল্যের ইসলামিক বই, সৌজন্যে 7 রিং সিমেন্ট। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে অতিথি প্যানেলে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমরা একটু তাদের কথা শুনব। প্রথমেই আসছি মোহতারাম কামরুল হাসান। আমি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক দাওয়াত আমার বাসার আমার ছোট বাচ্চাদের থেকে পেয়েছি। আমার 2 বাচ্চা, 2 বছর আগে বড় জনের বয়স তখন 10 বছর, ওর নাম সাহিদ হাসান, ছোট জনের বয়স 7 বছর। ওরা 2 ভাই দেখি ইফতারের পূর্ব মুহূর্তে মোবাইলে খুব মনোযোগ দিয়ে কি একটা অনুষ্ঠান দেখছে।
আমি কৌতূহল হয়ে দেখলাম যে অনুষ্ঠানটা কি আলোকিত জ্ঞানী। তো আমার কাছে খুব ভালো লাগলো যে একটা অনুষ্ঠান, এই ছোট বাচ্চারা পর্যন্ত সেই অনুষ্ঠানের এতটা ভক্ত। এই অনুষ্ঠানটা আসলে একটি সার্থক অনুষ্ঠান, একটি ভালো অনুষ্ঠান। নিশ্চয়ই এরকম একটি অনুষ্ঠান আমার জানা থাকা দরকার ছিল, আমি ওদের থেকে প্রথম জানলাম, আমি খুবই আপ্লুত হলাম, ভালো লাগলো। এরপর আমি কয়েকটি পর্ব দেখলাম, সত্যি ভালো লাগলো। আমার তখনই মনে হলো আল্লাহ রসুলের ওই হাদিস, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহু আহাক্কু বিহা, যে প্রজ্ঞাপূর্ণ কালিমা বাক্য তথা এলেম জ্ঞান এটা মুমিনের হারানো সম্পদ, যেখানেই থাকুক মুমিন সেটা পাওয়ার বেশি হক রাখে। তো আলহামদুলিল্লাহ এই আলোকিত জ্ঞানী এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে আমাদের হারানো যে সম্পদ জ্ঞান সেটা আহরণের জন্য একটি ভালো মাধ্যম হয়েছে। আমি এই অনুষ্ঠানের ভবিষ্যতে এই অনুষ্ঠান আরও বেশি মানুষের হৃদয়কে আলোকিত করুক এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আসাবিল ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব মুস্তফা কামাল। আমরা আপনার মতামত জানতে চাই। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠান আমাদের সাথে আছে, আসাবিল ইন্টারন্যাশনাল। আপনার কেমন লাগছে এই আয়োজনটি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি এই অনুষ্ঠানকে খুব বেশি উপভোগ করতেছি। আসাবিল ইন্টারন্যাশনালকে এই অনুষ্ঠানের স্পন্সর করার কারণে আমরা আমাদের আসাবিল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই অনুষ্ঠান এবং আলোকিত জ্ঞানী পরিবারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ ফাক রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম তাদের কাছ থেকে। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তৃতীয় ধাপ শুরু হতে যাচ্ছে। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, কোন মুসলিম মনীষী সর্বপ্রথম ত্রিকোণমিতির অনুপাত প্রকাশ করেন? ক আল খাওয়ারিজমি, খ ওমর খৈয়াম, গ আল বাত্তানি, ঘ আল বিরুনি। বিশেষজ্ঞ আলেমের দিনের সহায়তা দেওয়া। আচ্ছা, বিশেষজ্ঞ আলেমের সহায়তা দেয়া হোক। যে মনীষীর নাম জানতে চাওয়া হচ্ছে প্রশ্নে, তিনি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ এবং তার একটি বিখ্যাত গ্রন্থ হল আজ-জাইজুস সাবি অথবা জাইজ, এই গ্রন্থ তিনি রচনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ আল বাত্তানি। আল বাত্তানি লক করে দেব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি তাওয়াক্কাল। আচ্ছা, লক করে দেয়া হোক গ আল বাত্তানি। বিশেষজ্ঞ আলেমের সহায়তা নিয়ে আপনি যে উত্তরটি দিলেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, চমৎকার। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন, কেমন? পরের প্রশ্নে যাব ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, তাকদীরের উপর ঈমান আনার স্তর কয়টি? ক তিনটি, খ চারটি, গ পাঁচটি, ঘ সাতটি। তাওয়াক্কাল তো আলাল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ পাঁচটি। পাঁচটি আল্লাহ লক করে দিচ্ছি? জি ইনশাআল্লাহ, ঠিক তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ পাঁচটি।
যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ, চারটি। আর সেই চারটি বিষয় হচ্ছে আল ইলম অর্থাৎ জ্ঞান, আল কিতাবা লিপিবদ্ধ, তারপরে আল মাশিয়া বা ইচ্ছে, এবং আল খালক বা সৃষ্টি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, তবে তার আগে একটি ভিডিও দেখব, এরপরে প্রশ্নটি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসাধারণ কণ্ঠে আমরা আজান শুনলাম, প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, আমরা কার কণ্ঠে এই চমৎকার আজানটি শুনলাম? ক, মিশারি রশিদ আল আফাসি, খ, আলী আহমেদ মোল্লা, গ, মোহাম্মদ সিরাজ মারুফ, ঘ, সাঈদ ওমর ফুল্লাতা। পরিবর্তিত প্রশ্ন দেয়া, পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন। পরিবর্তিত প্রশ্নে যাচ্ছি, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক, মিশারি রশিদ আল আফাসি। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক, ফিকাহ শাস্ত্রে শায়খাইন কাদের বলা হয়? ক, ইমাম আবু হানিফা ও শাফি রাহিমাহুমাল্লাহ, খ, ইমাম মালিক ও আহমদ বিন হাম্বল রাহিমাহুমাল্লাহ, গ, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ, ঘ, ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহ। ঘ, ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহ। লক করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক, ঘ, ইমাম আবু ইউসুফ ও আবু হানিফা রাহিমাহুমাল্লাহ। আপনি পরিবর্তিত প্রশ্ন নিয়ে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি, তবে তার আগে আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে চারজন আলোকিত জ্ঞানী বন্ধুরা আছেন, আমরা একটু তাদের কথা শুনব, তাদের কাছ থেকে কিছু আলো নিতে চাইব। আমি ডক্টর জুবায়ের আল মাহমুদ আপনার কাছে আসছি। জি, আলোকিত জ্ঞানী বাংলাদেশের একটি অনন্য অসাধারণ একটি আয়োজন, যেখানে চারদিকে অশ্লীলতা, অসভ্যতা, নির্লজ্জতা, বেহায়াপনা ছড়াছড়ি, যেখানে জুলুমাত এবং অন্ধকারের হাতছানি দিচ্ছে চারদিকে, সেই অবস্থান থেকে আমাদেরকে অল্প হলেও আলোর দিশা দিতে আমাদের মাঝে চলে এসেছে, আমাদের সমাজকে আলোকিত করতে আমাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত জ্ঞানী 2019। এর মাধ্যমে আমাদের যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা মুসলিম নরনারী ইসলামের অনেক অতীব প্রয়োজনীয় বিধিবিধান জানতে পারছে এবং তা থেকে উপকৃত হচ্ছে। আর পাশাপাশি আমরা সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি। আমাদের মাঝে আরেক আলোকিত জ্ঞানী বন্ধু মকবুল আহমেদ আছেন, যিনি আসাবিল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, আপনার কাছে আসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন প্লাস ইসলামিক জ্ঞান দুইটার সমন্বয়ে মানুষ সত্যিকার অর্থে আনন্দ ঘন মুহূর্তে দিন শিখতে পাচ্ছে, এটা হচ্ছে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সফলতা। এবং এই অনুষ্ঠান যাদের মস্তিষ্ক প্রসূত, আল্লাহ তাদেরকে উত্তম যাজায় খায়ের দান করুক, আমিন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, জাজাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। নিউজিল্যান্ডের মসজিদে মুসলিম হত্যাকাণ্ডের প্রেক্ষিতে উই আর ব্রোকেন হার্ট বাট উই আর নট ব্রোকেন এই কথাটি কে বলেছেন? ক, ইমাম জামাল ফৌদা, খ, ইমাম আব্দুর রহমান আস সুদাইস, গ, রজব তৈয়ব এরদোগান, ঘ, জেসিন্ডা আর্ডান। আমাদের হৃদয় ভেঙে গেছে কিন্তু আমরা ভাঙিনি, এই কথাটি কে বলেছিলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ,
জেসিন্ডা আর্ডার্ন। জেসিন্ডা আর্ডার্ন, তাহলে লক করে দিব। জি, ঘ জেসিন্ডা আর্ডার্ন, ঘতি লক করে দিচ্ছি। লক করে দেওয়া হোক ঘ জেসিন্ডা আর্ডার্ন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হচ্ছে ক, ইমাম জামাল ফৌদা, যিনি সেই মসজিদের ইমাম ছিলেন। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আমরা সব বিষয়ে জানব, এটা কোনো বিষয় নয়। আমরা কিছু জানব, কিছু জানার চেষ্টা করব, এটা খুবই একটি সাধারণ ব্যাপার, আলহামদুলিল্লাহ। এর সাথে আমরা তিনটি ধাপ অতিক্রম করেছি, তবে আটটি প্রশ্ন এখনও বাকি আছে। ওই আটটি প্রশ্নে আপনার জন্য ১২টি নম্বর সংরক্ষিত আছে। দেখা যাক আপনি কটি নম্বর সংগ্রহ করতে পারেন, কারণ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি দেড় করে নম্বর পাবেন, আর যদি কোনো উত্তর সঠিক না হয় আপনার নম্বর কাটা যাবে না। আমি কি যাবো ইনশাল্লাহ তাআলা? জি ইনশাল্লাহ। কোরআনে সর্বপ্রথম নির্দেশ কোনটি? সালাত ইকরা। মিরহাস কিসের নাম? ঝর্ণার নাম। ঝর্ণার নাম। এম আই এল এফ এর পূর্ণ রূপ কি? এটা হচ্ছে মিলফ, ফিলিপাইনের একটা সংস্থা। মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট। জি জি। তাইফের যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়? অষ্টম হিজরি। অষ্টম হিজরিতে। কাজাখস্তানের পরিবর্তিত নতুন রাজধানীর নাম কি? নূর সুলতান। নূর সুলতান, ঠিক আছে। পবিত্র কোরআনের ৪০ নম্বর সূরা কোনটি? সূরা জারিয়াত। সূরাতুল মুমিন বা গাফির। ইমানের সবচেয়ে নিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে ময়লা পড়ে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটি হাদিস বর্ণনা করেন? ২২০টি। আলহামদুলিল্লাহ, আটটি প্রশ্ন আপনাকে করেছিলাম, আর এই আটটি প্রশ্নের মাঝে আমি দেখতে পাচ্ছি আপনি ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, চমৎকার। আর সব মিলিয়ে আজকের পর্বে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে ৪১ নম্বর। মাশাআল্লাহ, আপনার মন খারাপ করার কিছু নেই ইনশাআল্লাহ তাআলা। এখনও অনেক সময় বাকি আছে, কারণ ১৪ জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে ৭ জন প্রতিযোগী বন্ধু কিন্তু যাবেন। আমরা জানি না সেই ৭ জন কারা। আমরা আপনার জন্য দোয়া করি যাতে করে আপনি ভালো করেন। আর এই আয়োজন থেকে আমরা এই উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে আমরা সব সময় পড়া লেখা জ্ঞান অর্জনের সাথেই থাকবো ইনশাআল্লাহ। 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 আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। জি ইনশাআল্লাহ। জি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আজকের পর্বে আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন, আল কোরআন শব্দের অর্থ কী? উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এ এল ও আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা, সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন ২৭১৭১ নম্বরে, অবশ্যই আজ রাত ১২টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা ২ জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকবে ৭ রিং সিমেন্টের সৌজন্যে ১,০০০ টাকা সমমূল্যের ইসলামী বই। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের বিজয়ী বন্ধুদের নাম। চট্টগ্রামের বন্ধু মিলন, মোবাইল ০১৭৪৬৪৬৭৭, এবং ময়মনসিংহের বন্ধু আরিফুল ইসলাম, মোবাইল ০১৬১১৯৮৫। অভিনন্দন আপনাদের। ইন্টেলিজেন্ট প্যানেল, বিশেষজ্ঞ প্যানেল এবং অতিথি প্যানেলে যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ 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 হব আমি হব আলোকিত জ্ঞানী।